বাবা আমি আমি বলি নাই, আমার নবী বলছে বউ হলো ঘরের লক্ষ্মী, ঠিক না বেটা? জোরে কল, বিবি হলো ঘরের চাকরানি, বিবি হলো আপনার ঘরের মেতনী, বিবি হলো আপনার ঘরের কাজের বুয়া, বিবি হলো আপনার সন্তানের কেয়ারটেকার। না না কৌকা, এ কাজের বুয়া কয়টা রাখছো? না না, বিয়া হরছো রে মগা, তুই তো বিয়াই হরস, তুই কি বুঝবি সাতার মাথা মগা? আমি কই এতগুলো কই না, তোমার বউরা আশা উঠে ফিরে যে থুয়ে দিও বিয়ার ঘরে, তুমি তো না না কবে? ও কই না, এ আপনার বিবি আপনার ঘর মোছে না, কাজের বুয়া না, আপনার তরকারি পাক করে না, কাজের মেয়ে না, কথা কও না কেন? আপনার ছেলের কেয়ারটেকার না, এই যে আপনার পোলা 32 খান বই, ABCD-র বই, 1 কেজি 1.5 কেজি স্কুলে পড়াও, আগে হুনতাম কেজি পেয়ার, এখন উনি কেজি স্কুল, কেজি স্কুলে বই আলো 17 খান, পোলায় তো ট্যাবলেট, ও তো ওই ব্যাগ উঁচা করে যাইতে রে না, তোমার বউ কেয়ারটেকার হিসাবে সবার আগে দৌড়ায় ব্যাগ লইয়া, বাবা বলটু ওডো বাবা ওডো বাবা, সবাই ক্লাসে বইয়া বলছো তুমি পিছনে বইবা, বাবা বাবা উডু বাবা বলটু উডু বাবা, আমার শোনা যা তুমি ওই 1 কেজি দুটানের লেগে জাদু শোনা মো 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 মো, হালাকে এই পুলাদের আলিফ বা পরানের লেগে মক্তবে দেয় না, মাদ্রাসায় পরানের লেগে দেয় না, ওখানে গেলে কয় জঙ্গি বা, ওই যে একটা মুরগি সুরা সাহারি আছে কুত্তাটা, এই কুত্তাটা কয় আমার শাশুড়ি শেখ হাসান এরা কয় মাদ্রাসা বন্ধ করে দিতে, কথা কো না কেন? এই মুরগি সরষে গুলো আছে একবার জবাই দিয়ে হেলামু, বাংলাদেশের গুলো আলে গুলো মার সরো নাই বেটা, আলে গুলো ব্যাগে খাটের চোখে দেখবি না, অর্থিক দিক দিয়ে বলো, শক্তির দিক দিয়ে বলো, বুদ্ধির দিক দিয়ে বলো, আলে গুলো মার খাটো নাই, আলেমদেরকে সারা ছোট চোখে দেখবি, প্রত্যেকটা দাঁতের মারি শুনাই ফেলবো, কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত চোখে মামুনুল হকের গুতা ইরি ইরি করে কথা কর না কে, এ কথা জোরে খ, এ মুসলমানের পোলা, এই যে যারা মগ হাত ভাঙ্গে দিতেছে এগুলো সাইজ করে ফেলাইছে জারি দিয়া, তাহলে মূল আমার শক্তি আল্লাহ দেয় নাই? এই শক্তিগুলো কিন্তু বাবা মনে রাখো কোরআনের শক্তি, আমাদের শক্তি কোরআনের শক্তি, কথা ঠিক না বেঠে? যেটাই কোরআনের বিরুদ্ধে কথা বলবা আমার জীবন যা কার থাক তার বিরুদ্ধে এই কণ্ঠ লড়বে। এখন আমি পড়বো আপনার সাথে পড়বেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হয় নাই কিন্তু করুণাইতে পারে, بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. সূরাটির নাম সূরা বনী ইসরাইল, কি নাম?
এই সূরার শুরুতে আমার বিশ্ব নবীর মিরাজের আলোচনা করছেন। আমার আল্লাহ, মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি লাগানো, ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা, ট্যুরিস্ট করা, যেরকম মারহাবা পাইচারি করা। আল্লাহ ইসরা শব্দ কোরআনে ব্যবহার করছে, মিরাজ হাদিসে ব্যবহার করছেন। মারহাবা বলেন, বিশ্বনবী বলেন আল মিরাজ হাক্কুন আল ইসরা হাক্কুন, আমার মিরাজ সত্য ইসরাও সত্য। আলহামদুলিল্লাহ বলেন না, আমার নবীকে সূরা ইসরা দিয়ে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করলেন। কারণ যখন আমার নবীর কাছে সূরাটা নাজেল হয় তখন আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত ছিল। এখন কানবেন, জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদ দিয়েছে যে নিজের জীবনকে বাজি রেখে সন্তানটা বড় করছে, তার জ্বলন্ত প্রমাণ ওই জশ সাহেবের মায়ের রেদি হয়ে গেছে। জশ সাহেবের মা জশ সাহেবরে ফেলাই রেখে যাইতেছে, টোকাইরা থাবা দিয়ে জশ সাহেবরে কলার ধরছে, এইটার কই তুই যাস, এটা কি হয় তোর, কইতে চায় না, কয় কাজের বুয়া, নাউজুবিল্লাহ বোর খেয়ে তার নিচে যে কইও জোরে কর, তোমার আমার মা নয়টা মাস মাছের কোনো তরকারি ঠিক মতো খাইতে পারে নাই, তোমার আমার মা এক গ্লাস দুধ খাইতে পারে নাই, দুধ খাইলে বমি হয়ে গেছে, মা ভালো একটা পেট ভরে খাইতে পারে নাই, খাইলে পেটটা ফাপল লাগছে, মা বমি করে ফেলে গেছে, বাথরুমে যেয়ে ঠিক মতো ক্লিয়ার করে রিল্যাক্সে পায়খানা করতে পারে নাই, মার মাথাটা ঠিক ছিল না, মা বালিশি দিয়ে ঘুমাইতে পারে, মা দাঁড়ায় শুইতে পারে নাই, মা বইয়ে থাকতে পারে নাই, কোলবালিশ দিয়ে মা ভুটে শুইতে পারে নাই, এত কষ্ট করে জশ সাহেব বানাইছে, সেই জশ সাহেব কয় আমি এটা কাজের ভুয়া। টোকাই হইলেও কিন্তু তাদের ধর্ম আছে, আছে না নাই, ওরা সিনা ফেলছে, থাবা দিয়ে কয় দাঁড়া, এই বৃদ্ধা মহিলা কাজের বইতে পারে না। ও মা, মা তুমি সত্য কথা কয়, এ তোমার কি হয়, মা আসল দিয়ে কাপড় ডেকে কয়, উনি যা কইছে তাই সত্য, তাহলে তুমি জিপটাকে সিললে আর কান্না বাবা, ও বাবা আমার ফেলাইতে যাইস না, আমি তোর বউ আর জ্বালামো না, আমি আর কানমো না, আমি যে সিললাই রাত্রে ঘুমাইতে পার না তোর বউ, আমি আর সিললাম না, বাজান রে ইউটিউবারদের ধর পা করে মা বলে ফেলছে, যদি না বলতে পারতো ওই ইউটিউবাররা না যাইতো তুমি আর আমি জানতাম না, ফেসবুকাররা না গেলে দেখতে পারতাম না, এ যুব যখন ভালো করে ধরছে আরো ভালো করে ক, দুই সাইডে যখন নাকশা মাকশা জড়ায় দিছে তখন বলছে এটা আমার মা, মা রে মা, কলার ধরে বাবার রাত্রা বাড়ির মোড়ে শোয়াইয়া ফেলছে, মানুষ জিজ্ঞেস করছে মা আপনার ছেলের কি বিচার চান, মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছে আর বলি তোমরা আমার ছেলের কিছু বইল না, আমার ছেলের কোনো দোষ না, এ যুবক ভাইয়া এই সমাজ থেকে কেমনে করুণা যাবে, আজকে মায়েরে যুবক মারে বিবির কথা শুনি, আমার নবাবগঞ্জের যুবক বাইরা রে, আজকে সূরা বনি ইসরাইলের আলোচনা সরে জীবনকে শুধরাইয়া ফেলবা, যেই কাজটা করলে আমার আল্লাহ আল্লাহর রসুল খুশি সেই কাজটা করবা, দুনিয়ায় যার জন্য জীবন দিছ ওই বিবি বাচ্চার লাগিয়া এরা সবাই হলো তোমার পর, আপন হলো একমাত্র আমার আল্লাহ, কে 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 জোরে বলো কে।